গুড মর্নিং ফ্রেন্ড, সকাল হয়ে গেছে, আবার চলে এসেছে একটা নতুন ব্লগস নিয়ে। আর সকালবেলা উঠেই দেখুন কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা, মানে দেখেই মানে ভিডিও করতে ইচ্ছা করে, তাই রোজ ভিডিও করি। খুব সুন্দর লাগছে আর এই দিকটাও খুব সুন্দর লাগছে। আজকে চা বাগানটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। আর ওই দেখুন দূরের সব সিকিমের বাড়িগুলো, ওই যে সাদা সাদা ছোট ছোট দেখা যাচ্ছে ওইগুলো সব সিকিমের ঘর বাড়ি, খুব সুন্দর লাগছে। বন্ধুরা পিছনে এত ভিড় কি আছে বলুন তো? এর আগে দিন বলেছিলাম না এখানে ভলিবল হয়, আজকে দেখাচ্ছি চলুন কত লোক আর ভলিবল খেলা হচ্ছে, মানে কি খেলা হচ্ছে চলুন দেখাই। এই দেখুন এই খেলা দেখার জন্য এত লোকে ভিড় করেছে, এই পাশ থেকে এত লোক ভিড় করেছে দেখাচ্ছে, আর ওইদিকে কত লোক ভিড় করছে, এখানে ভলিবল খেলা হচ্ছে। এখন যাচ্ছি দেশি মুরগি আনতে, দেশি মুরগি দিয়ে আজকে ভাত খাওয়া। চলে এসেছি মাংসের দোকানে, মাংস কিনছি, আর একটাই ছিল, এর ভাগ্যটা ভালো ওই জন্য বেঁচে আছে। সারাদিন আর ভিডিও করতে পারিনি কারণ ফোনটা আপনাদের দাদাভাই নিয়ে গেছিলো, তাই আপনার দাদাভাই এতক্ষণ ভিডিও করেছে আর এখন বাড়ি চলে এসেছে, তাই আমি একটু মশলা কেটে নিচ্ছি। এই যে আলু কাটা, পেঁয়াজ কাটা, রসুন আদা সব কিছু কাটা হয়ে গেছে, এখন আমি রান্না করবো মাংস। আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য, আর এখন আমি রান্না করব দেশি মুরগির ঝোল আর ভাত। এই যে দেশি মুরগির ঝোলের জন্য আলুগুলো ভেজে নিচ্ছি আর মাংসটাকে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে রেখেছি, আর মাংসের জন্য এখানে পেঁয়াজও কেটে রেখেছি আর ইন্ডাকশানে ভাতও বসিয়ে দিয়েছি। যে হয়ে গেছে দেশি মুরগির পাতলা পাতলা ঝোল, আর এই যে খেতে বসে গেছে, এই যে খাচ্ছে আপনাদের দাদা ভাই সারাদিন পর। হ্যাঁ ফ্রেন্ডস, কালকে আর ভিডিও করতে পারিনি কারণ কালকে আর ভিডিও করতে ভালো লাগেনি, তাই আজকের থেকে আবার ভিডিওটা শুরু করছি। দেখুন আজকে কি সুন্দর বাইরের ওয়েদারটা, আর আপনাদের দাদাভাই চলে গেছে অফিসে, অফিসে যাওয়ার সময় আজকে ভিডিও করা হয়নি। আর আজকে আমাদের কি কি রান্না হয়ে গেছে চলুন একবার দেখাচ্ছি। আজকে আমাদের রান্না হয়েছে ঢেঁড়স ভাজা, আর হয়েছে কলাইয়ের ডাল, আর হয়েছে পাহাড়ি আলুর দম, আর এখানে সবজি সিদ্ধ, আর কাতলা মাছ দিয়ে লাউ দিয়ে একটা তরকারি, আর আছে মাছ ভাজা। চলে এসেছি বন্ধুরা, আর কালকে ছুটি, পরশুদিন ছুটি। কবিতা আজকে আমার আজকে যা জ্বালিয়েছে না সারা রাস্তা। কেন জ্বালিয়েছে কবিতা, কি করেছে? इन्होंने सब ऑफिस के लोगों के सामने मेरा बेइज्जत किया ना, इसलिए मैंने पूरा बाजार में बेइज्जत कर दिया। क्या आप लोग देख के हंस रहे थे? कैसे बेइज्जत किया तुम्हारा? मैंने इसे बोला मैम भी कैसे चलिए ना, आपको कैसे बेइज्जत किया? बोला मैं सर आप तो बहुत मोटी हो गए, तो बोला फिर मैंने बोला नहीं मैं मोटा नहीं हूँ बोला। फिर सुबह अंकल ने बोला बहुत खिलाती होगी ना बोला। फिर अंकल सर ने बोला खिलाती नहीं है खुद खाती है। আর এ কোন পরিচয় করা দো, মেরি বেস্ট ফ্রেন্ড এর নাম কি? হলো হলো চিটি চিটি। হ্যাঁ কৃপা, মানে পিপরে। তোমাকে নাম তুম বলো, কৃপা কৃপা সারাদিন কবিতা ডোন্ট মাইন্ড। হাই ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে ফিরে এসেছি, আমাদের চা টা খাওয়া হয়ে গেছে আর কবিতারাও চলে গেছে, আর আপনাদের দাদাভাই আছে ঘরে শুয়ে, আর এখন বাজে রাত 8টা, এখন থেকে আমার ব্লগসটা আবার শুরু করেছি। আমাদের চা খাওয়ার সময় আজকে ভিডিও করা হয়নি আর কবিতারাও চলে গেছে অনেকক্ষণ আগে, নিসার নিসারকে দাদার সাথে চেস খেলছে, আর আপনাদের দাদা ভাই ওই ঘরে আছে। আর এখন আমি করছি রান্না, আর কি কি রান্না করছি চলুন একবার দেখি। এই যে আমি এখন রান্না করছি চিকেন কষা, আজকে নিসার খাবে চিকেন কষা আর আপনাদের দাদা ভাই খাবে মায়া মাছের ঝাল। মায়া মাছের ঝাল রান্না করব, তার জন্য আমি এখানে একটু আদা পেঁয়াজ আর রসুনের পেস্ট করে নিয়েছি, আর এখানে একটু পেঁয়াজও কুচি কুচি করে রেখেছি, আর এটা হলো মাংসের আলু, আর ইন্ডাকশানে ভাতও বসিয়ে দিয়েছি। এখন আমাদের রাতের মেনু মাংস, কষা মাংস আর মায়া মাছি তেল ঝাল, আর সকালের কলাইয়ের ডাল এখনও আছে, ওটাও রয়ে গেছে, আলুর দম রয়ে গেছে, এগুলো এখন আমরা খাবো। ঠিক আছে, তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখি।
এই যে হয়ে গেছে আমার মায়া মাছের তেল ঝাল। দেখুন দেখতে তো ভালোই হয়েছে, খেতে কেমন হবে জানি না, কেমন হবে সেটা আপনাদের দাদা ভাইয়ের মুখ থেকেই শুনবেন। আর এদিকে হয়ে গেছে কষা মাংস। কষা মাংস কিন্তু আজকে একটু ঝোল দেইনি, কারণ নিসার একেবারে কষা কষা খাবে বলছিল। হয়ে গেছে আমার রান্না। আর নিসার বই দেখুন কষা মাংস খাচ্ছে, কেমন হয়েছে নিসার? ভালো হয়েছে? ঠিক আছে, খাও, আরো খাবে। হ্যাঁ, যে আমার বর, আমি এতক্ষণ ধরে রান্না করলাম কিছুই খেলো না, এখন গান শুনতে শুনতে চলে এসেছে এই ঘরে। তুমি দীপের আলো, তুমি আলে আপাল, তোলা তরি তুমি ঝড়ের খেয়া। তুমি দীপের আলো, তুমি আলে আপাল, তোলা তরি তুমি ঝড়ের খেয়া। যে ব্যথা বেঁধেছ যখনই সেভাবে কেঁদে গেছি আমি, ও দো চোখে আমার শুরু আর শেষ, আমারই জীবন আর আমারই মরণ। ওই যে ওদিকে নিসার। পূর্ণিমা চাঁদার চন্দ্রগ্রহণ। তুমি খাবে না, আমি তোমার জন্য মায়া মাছের ঝাল বানালাম। খাবো খাবো, দেখি একটু টয়লেটে যাই, টয়লেটে গিয়ে দেখি পেটটা ঠিক হয় কিনা। এখন বলছে খাবে, নিজের গানই শুনছি। একটু শোনাও তোমার গান। একটু শোনাও তোমার। কপিরাইট দিয়ে দেবে তো? কিচ্ছু হবে না। একটু দিলে কিচ্ছু না, দিয়ে দেবে, এর আগে দিয়ে দিছিল। শোনাও না একটু তোমার গান, শোনাও। নিজের গান নিজে শুনছে, দেখুন নিজের নিজের ফেভারিট, তাই তো? নিজের গান নিজে শুনছে, আর আমি বলতে দেখছি গান করেই যাচ্ছে, করেই যাচ্ছে। কই গান তো হচ্ছে না, কি শুনছিলা তুমি এতক্ষণ? মিথ্যা মিথ্যা বলছিলা? না না, শেষ হয়ে গেছে তাহলে গান। গান শেষ হয়ে গেলে কোথা থেকে আসবে? গামছা পরে ঘুরছি, গামছা টান দিও না, গামছা খুলো না, আমি তোমার গামছা ধরবো না। গামছার মধ্যে সারা দিন নাক মুছো, এই গামছা ধরি আমি। কি মিথ্যে কথা বলে, এই গামছা আমি ধরি। আবার ছিছি বলছো, আর তো গামছা টেনো না, রাগ করো না, মাল করো না। আজকে পহলা প্যার হ্যায়, পহলি পহলি বার হ্যায়, পহলা পহলা প্যার হ্যায়, পহলি পহলি বার হ্যায়। কেসা মেরা ইয়ার হ্যায়, পহলা পহলা প্যার হ্যায়, পহলি পহলি বার হ্যায়। আজকে আনন্দ, কারণ কালকে পরশু কি নজর, দুদিন ছুটি, আনন্দই আলাদা। উসকি নজর, উসকি হায়া, দুদিন ছুটি, দুদিন খাওয়া দাওয়া করতে পারবো, মাটন রান্না করে খাওয়া, ইলিশ মাছ, ইলিশ মাছ কোথায় বাবা? আজকে দেখলাম স্টোরে ইলিশ মাছ, কিন্তু ভালো ছিল না বলে আমি খাবো না, স্টোরে ইলিশ মাছ খাবো না। ৭৬০ NC, যদি মনে করেন যে কোনো ভালো বেস বা বাস পাবেন, সেরকম কিন্তু কিছু না, মানে নর্মাল হেডফোনের মতনই, শুধু একটা ফেসিলিটি এক্সট্রা আছে, নয়েজ ক্যান্সেলেশন, এই নয়েজ ক্যান্সেলেশনটা। আর নয়েজ ক্যান্সেলেশনটা প্রেস করলে পর কি হয় বলেন তো, এই যে বাইরে যদি কথাবার্তা হয় বা আমরা কোথাও যদি যাই ট্রেনে বাসে গেলে, পরে যে বাইরের যে সাউন্ডগুলো হয় সেই সাউন্ডগুলো কি করে, এই যে মাইক আছে, দাঁড়াও, এই যে মাইক আছে আর এইখানেও মাইক আছে, দুটো নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে, কি করে মাইক, একটা মাইক এখান দিয়ে ঢোকায় আর একটা মাইক এইখান দিয়ে ঢোকায়, একটা মাইক মানে এরা যেই মানে কি বলে এটা কি বলে যেই কম্পনটা, যেই তরঙ্গটা এই সাইড দিয়ে যায় আর একটা তরঙ্গ এই সাইড দিয়ে আসে, মানে দুটো আলাদা তরঙ্গ, একটা পজিটিভে হয় একটা নেগেটিভ হয়, মানে দুটো পজিটিভ পজিটিভ নেগেটিভ, মানে কি বলে না প্লাস মাইনাসে, এই না বিশে বিশে বিষক্ষয় যেরকম,
মানে এদিক দিয়ে ঢুকলো ওইদিক দিয়ে বেরোচ্ছে, এটাকে নিউট্রাল করে দেয়, ওই জন্য বাইরের সাউন্ডটা পাওয়া যায় না। পণ্ডিত আমার বর হচ্ছে, বাইরের সাউন্ডটা পাওয়া যায় না, সব জানতা। সব জানতা একটা জিনিস, মানে হেডফোনটা যদি আমি কানে দিই, সব জানতা গামছাওয়ালা, এর যদি কথাবার্তা বলে বেশি চিৎকার চেঁচামে যে করো, ওই সাউন্ডগুলো আমাদের কানে আসবে না, কারণ একটা হেডফোন দিয়ে এর কথাগুলো নেবে, আরেকটা একটা মাইক দিয়ে এর কথাগুলো নেবে, আরেকটা মাইক দিয়ে এর কথাগুলো আবার নেবে, দুটো দুটো মাইকের কথাগুলো গুঁতো দিয়ে আওয়াজটাকে। 25,000 টাকা দিয়ে হেডফোন কিনতে চেয়েছিল, তারপর লাস্টে 5,000, লাস্টে 5,000 ঠিকেছে, ওই জন্যই ভালো। আর দেখুন এইটা, এইটাও কিনেছে, কত টাকা দিয়ে কিনেছিল এটা? ওই জন্য ভালো হয়, এটা সাউন্ড অনেক ভালো। এটা কত দিয়ে কিনেছিল? বোটের সাউন্ড অনেক ভালো। এটা কত দিয়ে কিনেছিল ভুলে গেছি, মনে নেই। এইটাও কিনেছিল প্রায় 7-8,000 টাকার মতন, বলো আমি খুব বেশি পছন্দ করি না, তো ওই জন্য আমার এটা ওই বেশি কানের মধ্যে ধুপধাপ শব্দের আওয়াজটা বেশি ভালো না। যখন টাকা ফেরত দাও, বাবা কিনে দিয়েছে, বাবা কিনে দিয়েছে, পয়লা বৈশাখের গিফট। আমাকে একটা দারুণ জিনিস দিয়েছে, সেটা তো আমি দেখাইনি এখনো, কোমরের মধ্যে ঝুঁকে। পয়লা বৈশাখের সময় দেয়নি, কদিন পরে দিয়েছে, পয়লা বৈশাখের সময় এই দেখুন আমাকে হেভি সুন্দর একটা জিনিস কিনে দিয়েছে আমার বর। আমি পছন্দ করেছিলাম যে আপনাদের দেখানো হয়নি, ভাবছি রোজ দেখাবো, দেখানো হয়নি। আমার আগেও ছিল স্ট্রেটনার, না আমি একদিন জানো করেছিলাম ওই চুলে, চুলটা এখনো জানো ই আছে, না কিনবো না কেউ, সবাই কিনবে না, হেটি ভালো এটার মতন ফালতু। আর আমার আগে স্ট্রেটনার কালার সব ছিল, ক্লিপস এর, তারপরে ভেগা ভেগা কত টাকা মোটেই না। এই যে এইটা থ্রি, এই যে এইটা আমাকে কিনে দিয়েছে নতুন, এই যে এখনো প্যাকেটের থেকে খুলিনি, ইচ্ছা ছিল না। আর এই যে হচ্ছে কভারটা জোর করে কিনেছে, থ্রি ইন ওয়ান, না থ্রি ইন ওয়ান, মানে এইটার মধ্যে আছে, দেখুন। নিসারকে ডাকি, দাঁড়ান নিসার বলবে, হ্যাঁ মোটেই না। আমি এদিকে আসো, আগে তুমি এদিকে আসো, মিথ্যা কথা, আমি কিনতে চেয়েছিলাম, তারপরে কবে অর্ডার দিয়ে দিয়েছে আমি জানি না, অর্ডার দেওয়ার পরে বলছি কি তোমার ওইটা অর্ডার দিয়ে দিয়েছি, তাহলে আমি জোর করে কিনলাম, একেবারে শয়তান, এই যদি সারাদিন এটাতে মারা যেত, দেখুন এটা খুব সুন্দর। না তুমি আগে সত্যি করেছে, না না তুমি আগে সত্যি করে বলো তো, আমি এটা কিনতে চেয়েছিলাম কিন্তু তারপরে তো আমি আর অর্ডার করতে বলিনি, তারপর তুমি একদিন অর্ডার করে দিলা না, মুখ এমন হয়েছিল, বাদর মুখ হয়েছিল, আমার মুখ এরকম করে, বাদর মুখি তেদর খুকি ধেরে খুকি চল দামড়া। এই দেখুন এইটা হচ্ছে ক্রিম্পার, এই যে ক্রিম্পার তুমি দেখো, আমি একটু তাহলে ঘুরে আসি, আর এটা বন্ধ করে দিই ক্রিম্পারটা। এই যে স্ট্রেটনার, স্ট্রেটনার আমার ছিল আগেও, এখনো আছে কিন্তু শুধু ওটা স্ট্রেটনারই, আর এটা মানে তিনটি হবে। আর এটা হচ্ছে কার্লার, এই যে চুলটা এরকম করে পেঁচিয়ে তারপরে এরকম করে কেমন করে করতে হয়, এই যে থ্রি ইন ওয়ান, এটা কিনেছি কিন্তু একদিনও করিনি, শুধু ক্রিম পার্টটা দিয়ে একদিন এরকম করেছিলাম, করার টাইম পাচ্ছি না, পরে যখন ঘুরতে টুরতে যাবো বা শর্ট ভিডিও টিডিও করবো তখন করবো ভেবেছি, এখন এটা রেখে দিয়ে বা ঢুকিয়ে, 4-5 দিন আগে এসে গেছি কিন্তু দেখানো হয়নি। এইটাই একদিন বলেছিলাম না যে রিলায়েন্সে একটা জিনিস কিনতে যাচ্ছি, যদি পাই কিনবো, পেয়েছিলাম না, রিলায়েন্সে ছিল না এটা, তো দাম নিয়েছে 1449 টাকা, মানে ভালো, খুব ভালো কিন্তু। এই যে বেগা, বেগা বিইজি এ বেগা থ্রি ইন ওয়ান, এই যে দেখুন কাছের থেকে দেখাচ্ছি, এই যে অনন্যা পাণ্ডে অ্যাড দেয়। আর এখন আপনার দাদাভাই গেল বাথরুমে, যাবে বললে একটু বাথরুম থেকে এসে যদি ভালো লাগে খাবে, আর যদি ভালো না লাগে তাহলে আর খাবে না, দেখি যতক্ষণ বাথরুম থেকে না আসে আমি বসেই থাকি, আসলে পরে তারপরে খেতে দেবো, খেয়ে দিয়ে তারপর বিছানায় চলে যাবো। এখন বাজে 11:30, 11:30টার সময় ভূত খেতে বসেছে, আমাদের আজ সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওই দেখো এই যে বাবার মাথা, এই যে আমার মাথা, আমরা তো জানি ওই সময় ছুটির দিন, আর ওই যে চাল কুমড়ো মতো এত বড় একটা কুমড়ো মতো মাথাটা সামনে, চাল কুমড়ো না তরমুজ,
তরমুজের সিজন না তরমুজ বল এখন বলছি কোনটা নেবে কেউ আড়ালে বসে তোমাকে ভূতের মতো ভালোবাসে ও তুমি কি জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসে বাসে তার মনের কত কথা আর মনের যত ব্যথা বলে যায় আমার গান বলে যায় আমার গান কত যে কথা আছে লুকানো হয়নি বলা যে আজ গোপনে কি ভুল বাল গান করছো ওই জন্যই তো গান করছি তাহলে এখন আমি একটু ভিডিও করি আর ও তাহলে ভিডিওটা দিয়ে দিই ভিডিও দেওয়ার পরে আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো কি এইমাত্র না তুমি খেলাম হলদিরাম একটু না মুনমুনি বলেছিল যে মদের বোতল এগুলো মদের বোতল না দেখুন এগুলো মকটেল সিরাপ এগুলো ওদের সোডা ওয়াটার বা জল দিয়েও সামান্য দিয়ে খেতে পারেন স্প্রাইট দিয়ে বা কোল্ড ড্রিঙ্কস দিয়ে খেতে পারেন ভালো টেস্ট লাগে কালার চেঞ্জ হবে সুন্দর টেস্ট লাগে এই যে আরেকটা ফ্লেভার আরও আছে আস্তে আস্তে সব ফ্লেভার নিয়ে আসবো এটা না পুদিনা লেমন ফ্লেভার আর এটা প্রায় শেষ হয়ে গেছে ও আর এইটা শেষ হয়ে গেছে প্রায় এইটা ব্লু লেমন বলে কিছু ছিল স্কাই কালারের তবে বেশি উল্টোপাল্টা জিনিস না খেয়ে বাড়ির খাবার খাওয়া বেশি ভালো বাইরের বিরিয়ানির চাইতে ঘরের বাইরের বিরিয়ানির চাইতে বাইরের বিরিয়ানির চাইতে ঘরের ডাল ভাতই ঠিক আছে মানে রান্না করো ওই যে ফোন এসে দেখো এক ঘন্টা ধরে আমি রেডি অনেক আগে হয়ে গেছে এক ঘন্টা ধরে রেডি ওই দেখুন এখন কি যাওয়ার আছে ছিল তুমি এখন কোট পরে যাবা জ্যাকেট পরে চলো শীত লাগবে না প্রত্যেক দিন এরকম লেট করে মেয়ে মানুষরা লেট করলে মানা যায় বেটা মানুষ যদি এত লেট করে ছেলে মানুষরা তো লেট করলে হয় দেখুন ঝাড়ি মারতে যাচ্ছে কি যেন সিজন সিজন মারতে যাচ্ছে সিজন নেপালি সিজন ও নেপালিতে সিজন নেপালিতে সিজন আমরা যাচ্ছি এক জায়গায় সবাই মিলে যাচ্ছে আজকে মজা করব সবাই মিলে গিয়ে কোথায় কোথায় যাব কি কি করব দেখতে হলে নেক্সট আমাদের সাথে না আমাদের সাথে যেতে তো হবেই কিন্তু নেক্সট ভিডিওতে এই ভিডিওটা আর বড় করব না তাই না বলো আজকের ভিডিওটা আজ সারাদিন যা যা করলাম কালকে যা যা করেছি সব এই ভিডিওতে দেখতেই পেয়েছেন এইবার আবার আজকের থেকে এখন থেকে একটা নেক্সট ভিডিও শুরু করব সেইখানে আমাদের সবাইকে দেখতে পাবেন খুব মজা করব আমরা আজকে সবাই মিলে বলো হ্যাঁ ঠিক আছে চল একটু ছুটির দিনে ঘুরে আসি চলো।